যারা আল্লাহর কোরআন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা তথা ইলমে দ্বীন চর্চা করে যাচ্ছেন, তাদের কি ফজিলত, তাদের কি মর্যাদা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সাথে সাথে যারা এই সমস্ত জ্ঞান আহরণ করার পরে নিজের সমাজ, নিজের রাষ্ট্রের মানুষগুলোকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কোরআন ও হাদিসের যেই নসিহত পেশ করে থাকেন, যারা আলেমে বা আমল হক্কানি রব্বানি আলেম, তাদের কি মর্যাদা, ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করে আসছিলাম। যা কিছু আলোচনা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ আজকের আলোচনায়ও আমরা ইলমে দ্বীন এবং জাগতিক যে এলম, জাগতিক যে জ্ঞান, এই জ্ঞানগুলোর মধ্যে পার্থক্য কী, সবগুলাই তো জ্ঞান, সবগুলাই তো এলম, কিন্তু ইলমে দ্বীনের এই তো বেশি ফজিলত আল্লাহ কেন দান করেছেন, এত আলাদা মর্যাদা আল্লাহ কেন ইলমে দ্বীনের উপর দিয়েছেন, এই বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলা শুনে শুনে ইলমে দ্বীনের প্রতি আগ্রহ উৎসাহ আল্লাহ আমাদের অন্তরে সৃষ্টি করে দিক, আমিন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আয়াতে মুবারাকা কোরআন করিমের মধ্যে রয়েছে যে কুর রব্বি জিদনি ইলমা, হে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বলে প্রার্থনা করুন আল্লাহর দরবারে, ফরিয়াদ জানান যাতে আপনার গুনাগার উম্মতরা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এভাবে করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারে, হাত তুলে মোনাজাত করতে পারে, তাদের যত চাহিদা আছে সব চাহিদা যেন আমি মাওলায়ে কায়নাত রব্বুল আলামিনের দরবারে পেশ করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, জানিয়ে দিন, আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে আমার মালিক, হে আমার প্রভু, হে আমার পালন কর্তা, আপনি আমারকে যত এলম তুমি দান করেছ ওই এলমের মধ্যে আপনি বরকত নসিব করুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে অনেক এলম দান করেছেন, কোরআনের ভাষায় ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, হে রাসূল আমি আপনাকে ওই সমস্ত জ্ঞান, ওই সমস্ত বিষয়গুলো আপনাকে আমি জানিয়ে দিয়েছি, আমি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, যা আপনি জানতেন না, যা আপনার জানা ছিল না ইতিপূর্বে, আমি জানানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ দয়ার মেহরবানি করে আপনাকে ভালোবেসে, যেহেতু আপনি আমার প্রিয় মাহবুব, যত ধরনের জ্ঞান, যত এলম পৃথিবীর জমিনে এবং জাগতিক এই জগতের মধ্যে সহ আল্লাহর উলুহিয়তের, আল্লাহর এই জগতের মধ্যে যত ধরনের এলম থাকতে পারে সবগুলো এলম আমি আল্লাহ আপনাকেই দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাকে শিক্ষা দান করেছি, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ শিক্ষা দান করেছেন, ওই আল্লাহ বলছেন হে আমার মাহবুব, আপনি আল্লাহর দরবারে এভাবে বলে প্রার্থনা করুন যে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার এলম যা দিয়েছ ওইগুলো তুমি আপনি আরো আরো বেশি বাড়িয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। এলম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দয়া, আল্লাহর কাছে প্রার্থনা করার হুকুম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা কোরআন করিমের আয়াত, সূরা তাহার মধ্যে রয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শারহে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহ আল্লাহর রসুলকে অনেক কিছু দিয়েছেন, অনেক মর্যাদা দান করেছেন, অনেক ফজিলত দিয়েছেন, কোনো ফজিলতের ক্ষেত্রে, কোনো মর্যাদার ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রসুলকে এই বলে নির্দেশ দেন নাই হে আমার প্রিয় মাহবুব, আমি তো আপনাকে এটা দান করেছি, আপনি আমার কাছে এবার প্রার্থনা করুন ওই মর্যাদা যেন আরো বাড়িয়ে যায়। আল্লাহ রসুল নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ, তুমি আমার সম্মান বাড়িয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে যে ধনসম্পদ দিয়েছ ওই ধনসম্পদ বাড়িয়ে দাও, তুমি আমাকে উম্মত দিয়েছ ওই উম্মত বাড়িয়ে দাও, এভাবে আরও যত ধরনের প্রার্থনা হতে পারে, সব ধরনের যত ফজিলত আল্লাহ আল্লাহর রসুলকে দান করেছেন, কোনো ফজিলতের ক্ষেত্রে আল্লাহ এই বলে নির্দেশ দেন নাই হে রসুল আপনি আল্লাহর দরবারে এটা বৃদ্ধি করার জন্য প্রার্থনা করুন। কিন্তু একটা জিনিস, যে জিনিসটা এলম আল্লাহ আল্লাহর রসুলকে দান করেছেন
ওই এলম যাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর রাসূল যাতে ফরিয়াদ করেন যে হে আল্লাহ আমাকে তুমি যত এলম দান করেছো ওই এলম তুমি আরো আরো বাড়িয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটাই জেনে বোঝা যায় যে এই বিষয় বাড়িয়ে দেওয়ার জন্য, বৃদ্ধি করে দেওয়ার জন্য, বরকত করে দেওয়ার জন্য আল্লাহর রসুলকে আল্লাহ প্রার্থনা করার জন্য বলেছেন। এই পৃথিবীর যত ধরনের ফজিলতপূর্ণ বিষয় হতে পারে, যত মর্যাদার বিষয় হতে পারে, যত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্ব, সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর অনুগ্রহ, হচ্ছে আল্লাহর দরবার থেকে এলম অর্জন করা। বলুন না সুবহানাল্লাহ। এলম, জ্ঞান অর্জন করা। সেজন্য আল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হাদিসে মুবারাকার মধ্যে, এটা বুখারীর মধ্যে আছে, কিতাবুল আলামের মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে আছেন, সাইয়্যিদুনা আমির মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াতকৃত হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লাহর অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে যত বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়েছে, সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হবে, পৃথিবীর জমিনে আগমন করবেন, সবগুলা বান্দাদের মধ্য থেকে আল্লাহ যার কল্যাণ কামনা করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, যে বান্দার ব্যাপারে আল্লাহ চান যে আমি ওই বান্দার কল্যাণ চাই, আমি ওই বান্দার ভালাই চাই, ওই বান্দা সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হোক, এটাই আমি আল্লাহ কামনা করি, এমনটা আল্লাহ যার পক্ষে চান। বলা হচ্ছে ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহরবানির মাধ্যমে, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ ওই বান্দাকে ইলমে দীন অর্জন করার মতো সুযোগ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে একজন আলেমে রব্বানি, একজন এলমদার, ইলমে দীন অর্জনকারী ব্যক্তি ওই জন্য ইলম অর্জন করতে পারছে যেহেতু তার এলম অর্জন করাটা আল্লাহ চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মনসা অনুযায়ী আল্লাহ তার কল্যাণ কামনা করেছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন ইলম দীন অর্জন করার জন্য। সেজন্য দেখবেন একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও অনেক বড় বড় আলেম, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও বড় বড় আলেমরা বড় বড় আলেম হয়ে উঠেছেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, মুফতি হয়েছেন, অথচ ওনাদের পারিবারিক অবস্থান, ওনার ছোটবেলার অবস্থা যদি একটু পর্যালোচনা করা যায় দেখা যাবে এত এত কঠোর পরিশ্রম, এত কষ্ট সাধনা করে এত বেশি এলম অর্জন করা ওনার সাধ্য ছিল না, ওনার পরিবারের সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কল্যাণ কামনা করেছেন বলে আল্লাহ ওনার জন্য পথটাকে সহজ করে দিয়েছেন, যেই পথে তিনি এলম অর্জন করার জন্য গিয়েছেন ওই পথটা ওনার জন্য অনেক বেশি সহজ থেকে সহজ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত বলে উদাহরণগুলো বলছি না, যে সমস্ত বড় বড় আলেম, অনেক বড় মুফতি মহাদ্দি যারা পৃথিবীকে আলোকিত করেছেন ওনাদের পরিচয় যদি আমরা জানতে চাই, ওনাদের শিক্ষা জীবন কেমন ছিল, ওনাদের শৈশবকালীন অবস্থা কেমন ছিল, পারিবারিক অবস্থা কেমন ছিল, ওইগুলো যে আলোচনা করে যদি আপনাদের সামনে বোঝাতে চাই অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকুই আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝাতে যাচ্ছি, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে ইলমে দীন অর্জন করার জন্য সুযোগ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইলমে দীন অর্জন করার এত বেশি গুরুত্ব, এই যে এলম এলম বলছি, আল্লাহ আল্লাহর রসুলও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ আমাকে এলম বাড়িয়ে দাও, আল্লাহ বলছেন ওয়া আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে এলম দান করেছি তাদের অনেক বেশি ফজিলত, তাদের অনেক মর্যাদা আমি বৃদ্ধি করেছি। আবার অন্য জায়গায় বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে। এভাবে করে অনেকগুলো এলমের কথা বলা, অনেক আয়াতের মধ্যে এলমের প্রতি আল্লাহ কি করছেন উৎসাহ প্রদান করছেন। এই এলম জিনিসটা কি? এলম স্বাভাবিক করতে এলম মানে আমরা জানি জ্ঞান, জ্ঞান অর্জন করা হলে এলম, ওটা যে কোনো ধরনের জ্ঞান হোক। সেজন্য মুফাসসিরিনে কেরামরা এলমকে দুই ভাগে ভাগ করেছেন, আল ইলমু কিসমান, এলম কয় প্রকার? দুই প্রকার। সাধারণভাবে প্রধানত এলম হলো দুই প্রকার, আল ইলমুদ্দিন ও ইলমুদ্দুনিয়া, একটা হচ্ছে ইলমে দিন, একটা হচ্ছে ইলমুদ্দুনিয়া, ইলমে দিন, জাগতিক জ্ঞান। ইলমুদ্দিন কি? ইলমুদ্দিন হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিহি
আল উমুর আদ-দিনিয়া, যে সমস্ত জ্ঞানের সাথে দ্বীনের সাথে সম্পর্ক, যে সমস্ত জ্ঞানের সাথে ইসলামের সাথে সম্পর্ক, ইসলামকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, ইসলামকে বুঝতে হলে যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত জ্ঞানের উপর ভিত্তি করে, ওই জ্ঞানগুলো হচ্ছে ইলমে দ্বীন। মনে করুন কোরআন, কোরআনের এলম, কোরআন পড়তে পারা, কোরআন অর্থ বোঝা, কোরআন অনুযায়ী আমল করতে জানা, কোরআনের হুকুম মানা, হাদিস অর্জন করা, আল্লাহ রসুলের হাদিস জানা, আল্লাহ রসুল ঘুমানোর সময় কি করেছেন, আল্লাহ রসুল ঘুম থেকে উঠে কি করেছেন, আল্লাহ রসুল বিভিন্ন রকমের সমস্যার সমাধান কিভাবে করেছেন, ওই সমস্ত বিষয়গুলো জানা, ইলমে হাদিস জানা। এভাবে করে করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উলামায়ে দ্বীন, পৃথিবীর যারা ইসলামকে যারা আলোকিত করেছেন যে সমস্ত মনীষীরা, ওনারা বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেছেন, সমাধান দিয়েছেন, গবেষণা করেছেন, ওই গবেষণা লব্ধ বিষয়গুলো কি কি, ওই বিষয়গুলো জানা, কোন একটা সমস্যার সৃষ্টি হলে ওই সমস্যাটা ইসলামের আলোকে কিভাবে সমাধান করবে ওই বিষয়টা জানা, এগুলো হচ্ছে ইলমে দ্বীন। আর অনেক স্বাভাবিক অবস্থায় আমরা আমাদের ভাষায় বলতে পারি, আমাদের দেশের আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী ইলমে দ্বীন অর্জন করা অর্থ হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আলেম হওয়া। বলুন না সুবহানাল্লাহ। আর ইলমুদ্দুনিয়া, যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ততা, যেটা দুনিয়ার জন্য, দুনিয়ার দুনিয়ার মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য যে জ্ঞানের প্রয়োজন, ডাক্তারি জ্ঞান থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, প্রকৌশল বিদ্যা, যত ধরনের জ্ঞান হতে পারে সবগুলো জ্ঞান যেগুলো দুনিয়ার জন্য প্রযোজ্য, দুনিয়ার মধ্যে ভালো করে থাকার জন্য, ভালো ভালো করে বসবাস করার জন্য, একটা সুন্দর স্ট্যাটাস তৈরি করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, ওটা হচ্ছে জ্ঞান, দুনিয়াবি জ্ঞান। হ্যাঁ, তো আল্লাহ কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এত জ্ঞানের মধ্যে থেকে? ইলমে দ্বীন, যেটা আমরা বলছি ইলমে দ্বীনের সাথে ইলমুদ্দুনিয়া, যেটা দিয়ে সম্পদ অর্জন করা যায়, মাল ও দৌলত অর্জন করা যায়, এটার সাথে গুরুত্ব কতটুকু? আমি আপনাদের সামনে সময় সংক্ষিপ্ত বলে বিস্তারিত কোনো কথা বলছি না, শুধু ইসলামের চতুর্থ খলিফা যার সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ঘোষণা করেছেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ পৃথিবীর যাবতীয় জ্ঞান, যা পৃথিবীর মধ্যে আছে সব কিছু জ্ঞান যে যে রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওই রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি, হে আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আনা মদিনাতুল ইলম, জ্ঞানের যত ধরনের বিষয় থাকতে পারে সবগুলো বিষয়কে একত্রিত করে যদি একটা শহর তৈরি করা হয়, জ্ঞানের প্রতিটা শাখাকে একত্রিত করে যদি একটা শহর তৈরি করা হয়, ওই শহর হচ্ছি আমি মদিনাত, আনা মদিনাতুল ইলমি, ওই জ্ঞানের শহরটার নাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আনা মদিনাতুল ইলমি, আমি হলাম জ্ঞানের শহর, জ্ঞানের শহর। এখানে অনেক বিষয় আছে, রাসূল ইসলাম শহর কেন বললেন, দেশ বললেন না কেন, গ্রাম বললেন না কেন, সমুদ্র বললেন না কেন? আল্লাহ, আল্লাহ রাসূলের শব্দের মধ্যে কত ধরনের পাণ্ডিত্যতা। শহর হচ্ছে আমাদের কাছে পরিচিত এমন একটা জায়গা যেখানে যাবতীয় জীবনের যত কিছু দরকার সব কিছু পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। শহর ঠিক তো, আমাদের যত প্রয়োজনাদি আছি যেই জিনিসগুলো আমার এলাকায় আমি পাই না ওটা শহরে গেলে পাওয়া যায়। বলা হচ্ছে কোথায় যাবে, বলো এই জিনিসটা কোথা থেকে আনবেন, হয়তো শহর থেকে আনবো, সস্তায় পাওয়া যায়, ভালো মানের পাওয়া যায়, যেই জিনিসটা এলাকায় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না, পাহাড়ে পাওয়া যায় না, সমুদ্রে পাওয়া যায় না, ওই জিনিসটা পাওয়া যায় কোথায়, শহরে। সমুদ্রের তলদেশের মাছ, যে মাছটা আমরা চোখেও দেখি নাই, শহরে গিয়ে ফিশারি ঘাটে গেলে ওই মাছটা পাওয়া যায়। পাহাড়ের একেবারে গভীর জঙ্গলের একটি ফল, যেই ফলটা আমরা চোখেও দেখি নাই, ওই ফলটা শহরে গেলে ফল মন্ডিতে গেলে পাওয়া যায়। তার মানে শহর হচ্ছে এমন জায়গা যেখানে সব কিছু পাওয়া যায়, সেজন্য আল্লাহর রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি, আমি হচ্ছে জ্ঞানের শহর। বলুন না সুবহানাল্লাহ।
আর বলছেন এর পরের কথাটা বলছেন, ওয়ালিয়ুম বাবুহা, আমি যে জ্ঞানের শহর, আমার এই আলী, এই ইসলামের চতুর্থ খলিফা সৈয়দনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার চাচাতো ভাই, আমার মেয়ের, আমার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই জ্ঞানের দর, ওই শহরের দরজা। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আলী হচ্ছেন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন রসুলের জ্ঞানের যে শহর, রসুল যে জ্ঞানে, যে জ্ঞানী জ্ঞান শহরের, রসুল ইসলামকে যেই জ্ঞানের শহর বলা হয়েছে ওই শহরের দরওয়াজা। আমাদের চট্টগ্রামের শহরের দরওয়াজা হচ্ছে সিটি গেট, তুরন বলা হয়, সিটি গেট বলা হচ্ছে না, শহরের গেট। তো মনে করুন সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল বলেছেন, আমার জ্ঞানের, আল্লাহ আমাকে যত জ্ঞান দান করেছেন সব কিছু জ্ঞান যেই শহরের মধ্যে, শহরে একত্রিত করা হয়েছে, ওই শহরে প্রবেশ করতে হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেই প্রবেশ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার কথাই আপনাদের সামনে আমি উপস্থাপন করব। জ্ঞান, ইলমে দীন এবং সম্পদ, ওনার একটা, আমরা ছোট থাকতে তালিমুল মুতাআল্লিম একটা আমাদেরকে কিতাব পড়ানো হয়, ওই কিতাবের মধ্যে ওনার একটা কবিতা পড়েছি। উনি বলছেন, রদিতু কিসমাতাল জাব্বারি ফিনা, উনি বলছেন আমি, আমরা আল্লাহর যে বন্টন নীতি, আল্লাহ যে আমাদেরকে অনেক কিছু দান করেছেন, কাফেরকেও দান করেছেন, মুশরিককেও দান করেছেন, মুনাফিককেও দান করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও দান করেছেন, আমরা মুসলমানদেরকেও দান করেছেন, আল্লাহ আমাদের উপর যে বন্টন নীতি প্রবর্তন করেছেন, রদিতু কিসমাতাল জাব্বারি ফিনা, ওই বন্টন নীতির মধ্যে আল্লাহ আমাদের ভাগে যেটা দিয়েছেন ওটার উপর আমরা সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। ওটা কি বলা হচ্ছে, লানা হিলমুন ওলিল আদাই মালুন, আমরা যারা মুসলমান আছি আমরা অত্যন্ত গরিব, কিন্তু লানা ইলমুন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওলিল আদাই মালুন, যারা ইসলামের শত্রু রয়েছে, যারা দুনিয়াদার ব্যক্তি, তাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ যে তাদেরকে মাল দিয়েছেন, আমাদেরকে এলম দিয়েছেন, এটার উপর আমরা আল্লাহর দরবারে সন্তুষ্ট কামনা করতেছি। বলুন না সুবহানাল্লাহ। ও আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সম্পদ গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর জন্য। এক যার কাছে সম্পদ আছে তার অনেক কাজ সে সহজেই করতে পারে, যার কাছে সম্পদ আছে সে অনেক কাজ, তার মুশকিলাত যত আছে ওগুলোতে খুব ভালোভাবে সে সমাধান করতে পারে। সম্পদ গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়ার জন্য, এই সম্পদও গুরুত্বপূর্ণ জিনিস, এলমও গুরুত্বপূর্ণ জিনিস, এই এলম আর সম্পদের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ওই সম্পর্কে উনি বলছেন, আল ইলমু আফদালুম মিনাল মালি বিসাবাতি আওজুহিন, উনি বলছেন এলম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন, ইলমে দিন যেটা মুসলমানরা চর্চা করে থাকে, ওই এলমটা হচ্ছে আফদালু, অতি উত্তম, মিনাল মালি, সম্পদ থেকে, দুনিয়াবি টাকা পয়সা থেকে, ধন দৌলত থেকে এলম অর্জন করা, এটা অনেক বেশি উত্তম, বিসাবাতি আওজুহীন, সাতটি বিশেষ কারণে। বলুন না সুবহানাল্লাহ। সাতটি কারণে উনি বলছেন, আলী রাদিয়াল্লাহু বলছেন, বলছেন সাতটি কারণে এলম, জ্ঞান, যেই জ্ঞানটা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই জ্ঞানটা সাতটি কারণে সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। বলা হচ্ছে এগুলা কি কি, আউয়ালুহা, প্রথম নাম্বার, আল ইলমু মিরাসুল আম্বিয়া, এলম হচ্ছে মিরাসুল আম্বিয়া, নবীদের মিরাস। বলুন না সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম, নবীরা পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন এলম, আল্লাহর নবী পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন এলম, আর যারা কাফের বেদুইন, ফেরাউন, মুশরিক, তারা পৃথিবীতে রেখে গিয়েছে সম্পদ। সেজন্য বলছে, ওয়াল মালু বিরাসুল ফারাইনা, আর সোন সম্পদ এগুলো সবার কাছে আছে, এগুলো হচ্ছে মূলত ফেরাউনের, এটা ফেরাউনের রেখে যাওয়া উত্তরাধিকার, রেখে যাওয়া মিরাস। বলুন না নাউজুবিল্লাহ। কাফের, মুশরিক, মুসলিম, বেদিন সবার কাছে সম্পদ আছে, এলম কিন্তু আল্লাহ সবাইকে দান করেন না। ওয়া সানি, দুই নম্বর হচ্ছে এই সাতটি কারণের দ্বিতীয় নম্বর কারণ, ওয়াল সানি, দ্বিতীয় নম্বর হচ্ছে, আল ইলমু লা ইয়ানকুসু বিন নাফকাতি, বলা হচ্ছে এলম, আমি এলম অর্জন করেছি, আরেকজনকে শিক্ষাদান করছি, আমি যে আরেকজনকে আমার এলম শিক্ষাদান করছি, এটার কারণে আমি যে এলম অর্জন করছি ওটার মধ্যে কোনো ধরনের কমি আসবে না। এলম চর্চা করলে, এলম দান করলে কখনো কমে না? কমে তো না, বরঞ্চ বলা হয় বাড়ে, এলম চর্চা করলে বাড়ে,
আর সম্পদ হচ্ছে ওয়াল মালু ইয়ানকুসু, আর সম্পদ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা মূল্যবান বস্তু যেটা আপনার পকেটে আছে, আপনি যখন এটা খরচ করতে শুরু করবেন ওটা আপনার পকেট থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। বলুন না সুবহানাল্লাহ। এরম হচ্ছে এমন একটা ফজিলতপূর্ণ বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ যাকে এলম দান করেছেন সে এলম যত বিতরণ করবে, যত চর্চা করবে তত তার এলম বাড়বে, কমবে না। বর সম্পদ হচ্ছে এমন একটা জিনিস এটা যত খরচ করবে তত কমবে। বলা হয় না খরচ করলে রাজার ভান্ডেল শেষ হয়ে যায়, একটা কথা আছে আমাদের চট্টগ্রামের ভাষায়। এলম হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো ধরনের কমতি হবে না, বরঞ্চ বাড়বে। তিন নম্বর হচ্ছে ওয়াসালিসু, তিন নম্বর হচ্ছে ইয়াহতাজুল মালু ইলাল হাফেজ। খুব সুন্দর আল্লাহ আলী রাদিয়াল্লাহু খুব সুন্দর বলেছেন, এমনিতে বলেন না আলী রাদিয়াল্লাহু তাআলাকে জ্ঞানের দরজা। সম্পদ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সংরক্ষণ করতে হয়। খুব খেয়াল করবেন, সম্পদ যদি আপনি সংরক্ষণ না করেন, মনে করেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকা যদি যত্ন সহকারে আপনি রেখে না দেন, এক জায়গায় ফেলে রাখেন, ওটার মধ্যে পোকা খেতে পারে, পানিতে ভিজে নষ্ট হতে পারে, আগুনে পড়ে নষ্ট, আগুনে পুড়ে ফুড়ে বর্ষ হয়ে যেতে পারে, আপনাকে সংরক্ষণ করে রাখতে হয়, ব্যাংকে রাখতে হয়, লকারের মধ্যে রাখতে হয়। আর বলা হচ্ছে ওয়াল ইলমু ইয়াহফুযু সাইবাহু, এলম হচ্ছে এমন একটা জিনিস, এলম থাকার কারণে অনেক মানুষ তার সামনে দিয়ে অতি সহজে পাপ করতে পারে, মানুষ পাপ করার পথ তার সামনে অনেক বেশি সহজ, কিন্তু ওই বান্দার কাছে ইলমে দিন থাকার কারণে সে ওই পাপের অপরাধ কি, ওই পাপের শাস্তি কি ওটা জানার কারণে এলম তাকে ওই পাপ থেকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। সম্পদকে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়, আর এলম হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে হেফাজত করে। বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর গেল, চার নম্বর ওয়ার্রাবিউ, চতুর্থ নম্বর ইদা মাতার রজুলু, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াবাকা মালুহু, সে অনেক কষ্ট করে সকাল 7টা থেকে শুরু করে রাতের 9টা পর্যন্ত ডিউটি করে, দিনের ঘুমকে হারাম করে, অনেক সময় নাইট ডিউটি করতে হয়, রাত দেওয়া হয়েছে ঘুমানোর জন্য, কিন্তু নিজের পরিবার পরিচালনা, এটার মধ্যে ফজিলত আছে, নিজের পরিবারকে পরিচালনা করার জন্য, সুখে স্বাচ্ছন্দ্যে এই পৃথিবীর জমিনে অবস্থান করার জন্য সে কষ্ট করে নাইট ডিউটি করেছে, দিনের বেলা ডিউটি করেছে, কষ্ট স্বীকার করেছে, নিজের মাতৃভূমি ছেড়ে প্রবাস জীবনে গিয়ে থেকে সব কিছুটাই ছেড়ে টাকা উপার্জন করেছে, সব কিছু অর্জন করেছে, অনেক টাকার সে মালিক হয়েছে, অবশেষে তার হায়াতের বাজেট যখন শেষ হয়েছে, তার মৃত্যু যখন তাকে গ্রাস করেছে, ইদা মা তার রজুলু ইয়াবাকা মালুহু, সে মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তার খাটিয়ার মধ্যে, তার কফিনের মধ্যে আর কোনো ধরনের সম্পদ তার সাথে যাবে না। ইয়াবাকা মালুহু, তার সম্পদ, তার যা কিছু আছে সব কিছু তার ঘরেই পড়ে থাকবে। আর ওয়াল ইলমু, এলম হচ্ছে এমন একটা জিনিস যেটা তার সিনার মধ্যে রয়েছে, কোরআনের এলম, হাদিসের এলম, ইজমার এলম, কিয়াসের এলম, আল্লাহর জগতের আল্লাহর যত ইলমে দিন আছে সব কিছু অর্জন করার পরে ওই আলেম ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, বলা হচ্ছে ইয়াদখুলু মা সাহিবিহি কবরাহু, ওই এলম ওই বান্দার সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে যখন কবরস্থ করা হয় ওই কবরের মধ্যে তার এলম তার সাথেই চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এলমকে কি মানুষ মারা যাওয়ার পরে তার এলমটাকে আলাদা করার কোনো সুযোগ আছে? নাই। যে মানুষটা কিছুদিন আগে মারা গিয়েছে, কিছুক্ষণ আগে মারা গিয়েছে, এর আগে যখন ছিল সবার কাছে জ্ঞানী ছিল, মারা যাওয়ার পরে তার জ্ঞানটা কি চলে গিয়েছে? না, জ্ঞানটা তার ভিতরেই আছে, ওটা নিয়েই সেই কবরে যাবে। যদি তার জ্ঞানটা তার জন্য ইলমে দিন হয়ে থাকে, ওই কবরের জগতে ওই জ্ঞান, ওই এলম তার কবরের অন্ধকার আলো, অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল খামিস, পঞ্চম, আল মালু ইয়াহসুরু লিল মুমিনি ওয়াল কাফের, আচ্ছা গুরুত্বপূর্ণ কথা, আমরা সব সময় বলি মানে গরিব আমি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অথচ দেখো ইহুদি খ্রিস্টান, হ্যাঁ ওদের কত কোটি কোটি টাকার মালিক, বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে তারা। আল মালু ইয়াহসুরু লিল মুমিনি ওয়াল কাফের, সম্পদ হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা মুমিন এবং কাফের, মানে মুসলমান এবং অমুসলিম সবাই অর্জন করে। টাকা, যে টাকাটা মনে করেন আমাদের বাংলাদেশে বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বাস করে, সবার কাছে টাকা পয়সা আছে, 100 টাকার নোট যেটা আমার পকেটে আছে হিন্দু ভাইয়ের পকেটে ওই 100 টাকার নোটটাই আছে, হিন্দুর জন্য আলাদা টাকা নয়, খ্রিস্টান ভাইয়ের মুখে, খ্রিস্টান ভাইয়ের পকেটের মধ্যে সে 100 টাকাটাই আছে। সম্পদ সবার কাছে থাকে,
সম্পদ সবাই অর্জন করে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে কাফের হোক, সব সম্পদ সে অর্জন করে ব্যবসার মাধ্যমে, চাকুরির মাধ্যমে। আর ওয়াল ইলমু, এলম হচ্ছে এমন একটা জিনিস, লা ইয়াসুরু ইল্লা লিল মুমিনি, ইলমে দ্বীন এটা এমন একটা জিনিস যেটা মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস পড়ে পড়ে অর্জন করতে হয়। এই ইলমে দ্বীনটা কাফের বেদুইন যারা আছে, মুসলমানদের গায়ের যারা আছে, এরা কখনো চাইলেও কোরআন হাদিস তারা অর্জন করতে পারবে না। তাহলে এলম হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার কাছে নাই, শুধু মুসলমানদের ঘরে ঘরে আছে। আর সম্পদ আর টাকা পয়সা হচ্ছে এমন একটা জিনিস, এটা কাফের বেদুইন, মুশরিক, জম্ম, খ্রিস্টান সবার কাছে আছে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাদিসু, আমি তাড়াতাড়ি বলছি, এখানে অনেক ব্যাখ্যার অবকাশ আছে। ওয়াসাদিসু, ষষ্ঠ নম্বর, জামিউন নাসি ইয়াহতাজুনা ইলা সালিহিল সাহিবিল ইলমি ফি আমরি দীনিহিম। জামিউন নাস, সকল মানুষ, যত মুসলমান আছে, সাধারণ মুসলমান যারা ইলমে দিন অর্জন করেন নাই, ইলমে দিন অর্জন করার সুযোগ যাদের হয় নাই, ইয়াহতাজুন তারা মুখাপেক্ষি, ইলা সাহিবিল ইলমি, যারা ইলমে দিন অর্জন করেছেন, আলেম যারা, তাদের দিকে মুখাপেক্ষি, ফি আমরি দীনহিম, দিনের যাবতীয় বিষয়ের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। দিনের কোন একটা বিষয়, ধর্মীয় কোন একটা ব্যাপার, ওই বিষয়ের সমাধানের জন্য, ওই বিষয়টা জানার জন্য একজন সাধারণ মানুষ আলেমের মুখাপেক্ষি। সেজন্য বলা হচ্ছে জামিউন নাসি ইয়াহতাজুনা ইলা সাহিবিল ইলমি ফি আমরি দীনহিম ওয়ালা ইয়াহতাজুনা ইলা সাহিবিল মাল। একজন মানুষ এলাকার মধ্যে সবচেয়ে বড় কোটিপতি, কোটিপতি, অনেক সম্পদের মালিক, কিন্তু এলাকার মধ্যে ধর্মীয় একটা সমস্যা হয়ে গেল, ধর্মীয় একটা ব্যাপারে সমস্যা দেখা দিল, কিংবা এলাকার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করলো, ওই মানুষটাকে দাফন কাফন করানোর জন্য, জানাজার নামাজ আদায় করার জন্য সহি শুদ্ধভাবে, যার কাছে ইলমে দিন জানা নাই, যিনি ইলমে দিন অর্জন করে নাই, কোটি কোটি টাকার মালিক কিন্তু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তিটা ওই মানুষের জানাজার নামাজ পড়াতে পারবে না, যে জানাজার নিয়মেই জানে না। তাকে অবশ্যই অবশ্যই ওই এলাকার ওই কোটিপতি ঘরের একেবারে তার ঘরের পাশে একেবারে ঝুপড়ির মধ্যে যে আলেম বসবাস করে, যে আলেম তার মসজিদের ইমামতি করে, তার মসজিদের মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, তার সন্তানকে পড়ায়, ওই আলেমকে তার ওই এলাকার মধ্যে ওই সমস্যা সমাধান করার জন্য, ওই এলাকার মানুষের জানাজা পড়ানোর জন্য তাকেই ডাকতে হবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাবিউ, সপ্তম নম্বর কারাম, আল ইলমু ইউকাফির রাজুলা আলাল মুরুরি আলা সিরাত। বলা হচ্ছে এলম, সর্বোপরি এলম হচ্ছে এমন একটা জ্ঞান, এমন একটা সম্পদের নাম, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম, যেটা ইউকাফির রাজুলা, একজন ব্যক্তিকে শক্তিশালী করে তুলে, আলাল মুরুরি আলা সিরাত, ওই কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতের পথ, যে ফুল সিরাতের নিচেই হলো জাহান্নাম, ফুল সিরাত পার হলেই জান্নাত, সবাই জান্নাতে যেতে চায়, ওই জান্নাতে যাওয়ার জন্য যে ফুল সিরাত পার হতে হবে, ওই ফুল সিরাত পার হওয়ার জন্য যে শক্তি সামর্থ্য দরকার, যে জ্ঞান, যে আলো দরকার, ওই জ্ঞান, ওই আলো ইলমে দিন যিনি অর্জন করেন, ইলমে দিনের প্রতি যার রগবত আছে, যার ভালোবাসা আছে, তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল মাল ইয়ামনাউহু, আর সম্পদ তাকে ওই ফুল সিরাত পার হওয়া থেকে বিরত রাখে। যার যত বেশি সম্পদ তার হিসাব তত বেশি, তার হিসাবের কারণে সে বেজে যাবে, হয়তো বা এমনও হতে পারে তার এক টাকা, তার অর্জিত কোটি কোটি টাকা থেকে একটা টাকা অন্যায়ভাবে খরচ করার কারণে, আল্লাহর রাস্তায় খরচ তো করেই নাই, করে নাই, আল্লাহর রাস্তার বিপক্ষে গিয়ে খরচ করেছে বলে, ওই কোটি টাকার মধ্যে এক টাকার কারণে ওই পুল সিরাত পার হতে গিয়ে তাকে জাহান্নামে এগোতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে সম্পদের কারণে মানুষ পুল সিরাত পার হতে পারবে না, আর এলমের কারণে চুকের বিজলির সাথে, চুকের পলকের মধ্যে বিজলির গতির নেই, একজন আলেম, যে আলেমের রব্বানি, যে ইলমে দিন অর্জন করেছে, সে অনায়াসেই ফুল সিরাত পার হতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তাই ইলমে দিন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাগুলো আমি কেন বললাম, আজকে দুই জুমা যাবৎ আপনাদেরকে আমি প্রথম দিন আপনাদেরকে আমি বলেছি, এখন ডিসেম্বর মাস, সবাই চায় নিজের সন্তানদেরকে ভালো একটা স্কুল, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য। আর আমরা যারা মুসলমান, আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের নিজস্ব একটা জ্ঞানের জগৎ আছে,
আমরা যদি আমাদের ওই জ্ঞানের জগৎগুলাকে ভুলে গিয়ে যদি ইহুদি খ্রিস্টানদের জ্ঞানগুলো অর্জন করার জন্য সব সময় ব্যয় করে দিয়ে থাকি, তাহলে আমাদের স্বকীয়তা আমরা হারিয়ে ফেলব। এক সময় সময় ছিল, এক সময় সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা, পুরা পৃথিবীর মানুষ কাঁপত মুসলমানদের নাম শুনলে। এই যে আজকে বীজগণিত বলুন, জ্যামিতি বলুন, পাটিগণিত বলুন, এই সব কিছুর আবিষ্কারক কিন্তু মুসলমানরা। অ্যালজেব্রা বলুন, আপনার রসায়ন বলুন, এই যে বিজ্ঞানের যত বিষয় আছে সব কিছুর আবিষ্কার কিন্তু মুসলমানরা। এক সময় মুসলমানরা জ্ঞানের চর্চা করত, কোরআন হাদিস পড়েই তারা কি করেছে, এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আজকের মুসলমান আমরা যারা আছি, আমরা এই ইলমে দিন থেকে অনেকগুলো দূরে সরে যাওয়ার কারণে আমরা মনে করি ইলমে দিন অর্জন করলে, মাদ্রাসায় পড়ালেখা করলে, আমি কত জুমায় বলেছি, আমার মনে হয় আমরা মনে করি আমার সন্তানরা মনে হয় এই পৃথিবীতে ভালোভাবে স্বাচ্ছন্দ্য করে বসবাস করতে পারবে না, সে মনে হয় সমাজে একটা ভালো একটা স্ট্যাটাস তার তৈরি হবে না, এমনটা আমরা মনে করছি বলে ইলমে দিন থেকে আমরা দুজন দুজন দূরে যাওয়ার কারণে পৃথিবীর সব দিক দিয়ে সবগুলো রাষ্ট্র দেখবেন, যারা মুসলমান রাষ্ট্র ইলমে দিন থেকে দূরে থাকার কারণে আজ আমরা সব দিক দিয়ে পিছিয়ে পড়ছি। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যার ঘরে সন্তান আছে, দুইটা সন্তান যার আছে, আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ানোর জন্য ব্যবস্থা করুন। আমি গত দুইটা সন্তানকে যে মাদ্রাসা দিতে হবে, আপনার যদি ইচ্ছা না হয় দিয়েন না, তবে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ালেখার জন্য মাদ্রাসায় ভর্তি করান। আপনার একটা সন্তান আছে, আপনি আল্লাহর দরবারে নিয়ত করে ফেলুন, আপনি যদি এটা মনে করেন আমার একটি মাত্র সন্তান, তাকে যদি আমি ভালো করে একটা ভালো পজিশনে যদি সে যেতে না পারে, আমার দেখভাল করবে কিভাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ালেখা করুন, দেখবেন আপনার এই সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে বাংলাদেশের হাইকোর্টের জজ হতে পারবে। বলুন না সুবহানাল্লাহ, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, তাকে পরিবেশ দিবেন ওই ব্যাপারে পড়ালেখা করার জন্য, সে ইলমে দিন অর্জন করতে পারবে, জাগতিক জ্ঞানও অর্জন করতে পারবে, সমাজে আপনার স্ট্যাটাসও বাড়বে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে আপনি সুপারিশও পাবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমাকে একটা চিঠি পাঠিয়েছে শীতলপুর গাউসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে, শুধু এটা নয় আর অনেক আশেপাশে আপনাদের অনেকগুলো মাদ্রাসা আছে, ইসলামিক কিন্ডার গার্ডেন আছে, ওই সমস্ত কিন্ডার গার্ডেনগুলোতে মাদ্রাসাগুলোকে আপনার সন্তানকে ভর্তি করান। ইলমে দিন, ইলমে দিনের আলো আপনার সন্তানকে দেওয়ার জন্য ব্যবস্থা করুন। এই একটা জ্ঞান দেখবেন, এই যে এতগুলো ফজিলত সম্পদ বললাম, আপনার কাছে কোটি টাকা নাই, আপনার কাছে হাজার কোটি টাকা নাই, হাজার কোটি টাকার মালিক তার সন্তানকে নিয়ে নানা টেনশনে আছে, তার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার সন্তান যদি ইলমে দিন অর্জন করে আলেম হয়, তার কাছে হয়তো অনেকগুলো সম্পদ থাকবে না, অনেকগুলো টাকা তার কাছে থাকবে না, কিন্তু আপনার সন্তানের কারণে আপনার সমাজের মানুষের কাছে, আপনার রাষ্ট্রের কাছে আপনি কখনো লজ্জিত হবেন না। বলুন না সুবহানাল্লাহ, আপনার মা বাবা হিসেবে কখনো লজ্জিত হবেন না আপনার সন্তানের কর্মকাণ্ডের কারণে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যারা এবার নিজেদের সন্তানদেরকে নতুন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, কিংবা যাদের প্রতিষ্ঠানে আছে এখনও নতুন আরেকটা প্রতিষ্ঠান পরিবর্তন করবেন এমন চিন্তা ভাবনা করছেন, অথবা আপনার সন্তানের উন্নতির জন্য কি করবেন এমন চিন্তার মধ্যে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, আপনার এই সন্তানকে আপনি ইলমে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করাতে পারেন কি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দিন অর্জন করে করে আমাদের সেই হারিয়ে যাওয়া মুসলমানদের যে ঐতিহ্য, এই যে মুসলমানদের হারিয়ে যাওয়া যে ইতিহাস, ওই নেতৃত্ব আল্লাহ আমাদেরকে পুনরায় ফিরে পাওয়ার তৌফিক দান করুক। আমিন।